আরো আর একটা মেশিন বসলো পূর্ব বর্ধমান, চলুন জেনে নি মেশিনটা বসলো কোথায়। আশা করি শুনে নিয়েছেন মেশিনটা কোথায় বসেছে, চলুন জেনে নি। বন্ধুরা, এই মুড়ি ভাজা ব্যবসা একটা সুন্দর গ্রাম্য পরিবেশের একটা ব্যবসা। এই ব্যবসাটা প্রচুর মানুষ করে উন্নতি করছেন, বেশিরভাগ মানুষ উন্নতি করছেন যাদের কোনো ব্যবসা সম্বন্ধে আইডিয়া নেই, হাতে পয়সা আছে, ভিডিও দেখেছি ব্যবসা শুরু করব, তারা ঠকছেন। কারণ ঠকা না ঠকলে শিখতে পারবেন না, ঠকা থেকেই শিখতে হবে। সেই কারণে ঠকার আগে MTP গোল্ডের কিছু ভিডিও ফলো করুন, কিছু ফ্রিতে জ্ঞান নিন বা কোনো আইডিয়া নিন। আমাদের যতটুকানি জ্ঞান আছে, ছোট জ্ঞান বা কম জ্ঞান, সেটা দিয়ে আপনাকে ইন্সপায়ার করতে পারবো, এইটুকানি আমাদের মনোবল আছে। কারণ আমরা যেটুকানি বলি সেটাই হলো অরিজিনাল তথ্য, সত্য কথা, বাস্তব কথা। জানি আপনার হাতে হয়তো সময় কম, যদি ব্যবসা করতে চান তাহলে এখানে 7 মিনিট সময় নষ্ট করুন, জীবনের হাল বদলে যাবে। যদি এই ধরনের ব্যবসা, গ্রাম্য ব্যবসা শুরু করতে চান, এখন চাকরির খুবই অভাব, যে কারণে লোক ছোট ছোট ব্যবসা করে নিজের সংসার সিস্টেম চালানোর চেষ্টা করছেন, এবং একটা মেশিন বসানোর পরে সে আরও মেশিন বসিয়ে, দুটো মেশিন বসিয়ে সে তার সংসার চালিয়ে নিতে পারছেন। যাই হোক, মেশিন সম্পর্কে, মেশিনের কোয়ালিটি সম্পর্কে বলার আগে আশা করি নিজের চোখে দেখতেই পাচ্ছেন, কোথাও যখন মুড়ি মেশিন বসে দেখবেন এমন গ্যালমোনাইজ অ্যাঙ্গেল ইউজ কোথাও হয় না, সব কালো লোহা দিয়ে রং চাপিয়ে চাপা দিয়ে দেয়। আর এটা এমনই একটা কাজ যেটা হলো নুন জলের কাজ, আপনি যতই রং চাপা দিন না কেন আপনার লোহা ফুলবেই, কারণ নুন জল একটা অ্যাসিডিক ফর্ম থাকে, সেই কারণে নুন জল লোহাকে খুব তাড়াতাড়ি জং আনিয়ে দেয়, আর জং আসা মানে লোহার জীবন শেষ হয়ে যায়। সেই কারণে আমরা প্রত্যেকটা মেশিনে গ্যালমোনাইজ ইউজ করি, আর প্রত্যেকটা মেশিনে 3খানা চ্যানেল ইউজ করি। চলুন জেনে নিই 3খানা চ্যানেল লাগানোর বেনিফিটটা কী। 2 মাথায় 2টো চ্যানেল দিয়ে মেশিন খাড়া করে দিয়ে চলে যাচ্ছে প্রচুর জায়গায়, দাম কম, মোটামুটি পকেট ভরে দিয়ে যাচ্ছে, পরে মেনটেনেন্স করতে করতে কাস্টমার পাগলা হয়ে যাচ্ছে। এবারে 3খানা চ্যানেল কেন? কারণ এতে 1খানা মোটর থাকে, আর যেখানে মোটর থাকবে সেখানে ভাইব্রেশান হবেই। কারণ ভাইব্রেশান হতে হতে আজকের আপনার প্রথম 6 মাস 7 মাস 1 বছর কিছু বুঝতে পারবেন না, তারপরেই যখন আস্তে আস্তে পুরো ফাউন্ডেশন কেঁপে যাবে তখনই বুঝতে পারবেন যে কত বড় ক্ষতি করেছেন। যে কারণে আমরা মিডিলেও আর একটা অ্যাঙ্গেল দিয়ে, চ্যানেল দিয়ে সেটাকে দুদিকে টানটা আমরা বজায় রাখি, যাতে মেশিন সারা জীবন শক্তপোক্তভাবে বসে থাকতে পারে, কোনো ভাইব্রেশান না আসে। আর প্রত্যেকটা বিয়ারিং আমরা ডবল লাইন বলের হাউজিংওয়ালা বিয়ারিং ইউজ করি, কোনো চায়না বিয়ারিং নয়। তার একটাই কারণ, মানুষ ইনভেস্ট করুক একবার আর মেনটেনেন্স করুক জিরো, মানে কম মেনটেনেন্সে কাজ করুক। দেখুন কমট্রনের মোটর, 1 HP কপার কয়েল, ডবল ক্যাপাসিটার দিয়ে হেভি কোয়ালিটির মোটর, হেভি কোয়ালিটির অ্যাঙ্গেল, সব 4-2L এই চ্যানেল আছে। দেখুন 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি L অ্যাঙ্গেল আছে, 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি চ্যানেল আছে, সব সম্বলপুরি কড়াই, এই চৌকো কড়াই MTP গোল্ড ছাড়া কোথাও পাবেন না। আর এই চৌকোটা এর ডিজাইন নয়, এর চৌকোটা হলো ওর হিট ধরে রাখার জন্য ওইটা করা আছে। এই কড়াইগুলো 23 ইঞ্চি খোলের মাপ হয়, বাইরের মাপ 24 ইঞ্চি হয়, বাইরে বাইরে 24 ইঞ্চি, খোলে খোলে 23 ইঞ্চি।
আর যেটা ভাজাই করাই হয়, খোলের মাপ 19 ইঞ্চি হয়, বাইরের মাপ 24 ইঞ্চি হয়। তো এই হলো মেশিন। আর সব সময় মেশিন বসাবেন এরকম ফাঁকা ফোকরা জায়গা রাখবেন, অনেক সুবিধা হবে, অনেক ভালো হবে। কারণ ফাঁকা জায়গাতে হাওয়াটা খেলে ভালো, গরমের সময় কাজ করতে খুব ভালো লাগবে, খুব কম কষ্টের ওপরে কাজ করতে পারবেন। আর একটা কথা বলি, দেখুন এই যে লোকটা মেশিনটা নিয়ে গেছেন, সবাই বলে দাদা আমরা ভাজতে পারবো তো, একদিনে মিস্ত্রি হয়ে যাওয়া যায়। কারণ এই মেশিনটা এতটাই ইজি, আপনি দেখতে পাচ্ছেন ফুটে গেছে, তুলে নিতে হবে, ফোটেনি, আরও 2 সেকেন্ড পরে তুলব। এই করতে করতে প্র্যাকটিসের ওপরে আপনার কাজ অটোমেটিক্যালি শিখে যাবে, আর সেই কাজ শিখে গেলে আপনি অনায়াসে মিস্ত্রি হয়ে যেতে পারবেন। দেখুন ফার্স্ট হাতে কত সুন্দর মুড়ি ভেজেছে, এবং মুড়ির কোয়ালিটি দেখুন ফার্স্ট হাতে, দেখতেই পাচ্ছেন কাস্টমার নিজে ভেজেছে। প্রথমে আমাদের মিস্ত্রি ভাজে, তারপরে কাস্টমারের হাত দিয়ে ভাজিয়ে দেয়। কারণ ভাজাটা কোনো ব্যাপার নয়, মেটেরিয়ালস কোয়ালিটি হলো মেন ব্যাপার। এটাকে যদি লোকাল কড়াই মেরে দেওয়া যায়, এই মুড়িগুলো সব লাল হয়ে যাবে। এটা সম্বলপুরি কড়াই বিনা কোনো কেমিক্যালের, কোনো কেমিক্যাল ছাড়াই, এই শুধু নুন জলের মুড়ি, কোয়ালিটি দেখুন, একদম চোখের সামনে তুলে ধরা হচ্ছে, যাতে আপনাদের মনোবল বাড়ে এবং আপনারা নিঃসন্দেহে কাজটা করতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার। অনেক চেষ্টা করলাম তুলে ধরার, জানি না আপনারা সন্তুষ্ট হয়েছেন কি না। যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আমাদের সঙ্গে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সবসময় সঙ্গে থাকবেন, যদি বিজনেসম্যান হন তো। যাই হোক, আশা করি মানুষের কাজকর্ম, মানুষের খাটুনি, মানুষের সাকসেসটা কীভাবে আসে দেখুন। এই লোকটার মাথার ঘামটা দেখলে বুঝতে পারবেন সাকসেসকে ছিনিয়ে নেওয়া কাকে বলে। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।